আসসালামু আলাইকুম। এমএসটি গার্ডেনের পক্ষ থেকে আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম ক্ষীর, মানে পায়েস। বিরন চাল দিয়ে আমি পায়েসটা শীতের তৈরি করেছি। শীত শেষ, এই মুহূর্তে গরম পুরোপুরি অনেকটা এসে গেছে। আমি দুই পট, মানে 500 গ্রাম চাল নিয়েছি। 4 কাপ পানি নিয়ে ভালো করে চাউলটাকে ধুয়ে পানিতে সিদ্ধে বসিয়ে দিয়েছি। আমি চাউলটা নিয়েছি 2 কাপ, মানে 2 পট এবং 500 গ্রাম, আর পানিটা 4 কাপ নিয়েছি, 1000 গ্রাম পরিমাণ। এখন উতরানো পর্যন্ত অপেক্ষা করতেছি। একবার দুইবার মাঝে মাঝে নেড়ে দিতেছি। এই ভিডিওটি না টেনে পুরোপুরি নতুন যারা তারা ভিডিওটা দেখবেন, এই ইয়াং বয়সে অনেকেই আগের অনেক নাস্তা চিনে না, শর্টকাট শর্টকাট নাস্তা চিনে বা করে। তাই আমি 2 তেজপাতাকে ছিঁড়িয়ে দিয়েছি এবং এলাচি, 2 দারচিনি 3-4 টুকরা দিয়ে আবার নেড়ে ছেড়ে ঢাকনা দেখে দিয়েছি। আমার উতরানো হয়েছে চাউলটা, আপনারা দেখতে পাচ্ছেন উতরাচ্ছে চাউলটা সিদ্ধ হওয়ার জন্যে। পুরনরা অনেকে জানে এই রান্নাটা, নতুনরা জানেন না, তাই তাদের জন্য বলছি মাঝে মধ্যে এটা নেড়ে দিবেন এবং ভিডিওটা পুরোপুরি ভিডিও দেখবেন। এইভাবে করে খেয়ে দেখবেন, খুব সুস্বাদু একটি খাবার রান্না পায়েস। আমি চেক করতেছি চাউলটা ফুটে গেছে কিনা, ফুটার পরে বাকি সব জিনিসপত্র দিব। আমার চাউলটা অনেকটা ফুটে গিয়েছে, তাই আমি লবণ অল্প পরিমাণ 4 চামচের মিটার হওয়ার জন্য দিয়েছি। নারিকেল 1টা টুকরো টুকরো করে পাতলা পাতলা পিস করে কালো আবরণটা ফেলে দিলাম টুকরো টুকরো। নারিকেল খেতে ক্ষীরের মাঝে পায়েসের মাঝে ভালো লাগে। আমি কুরানো নারিকেলও দেব, সেটাও টেস্ট লাগবে। আর মরসা গুড় দিয়ে রান্না করবো এই রান্নাটা, কারণ শীতের সিজনে বা এই পায়েসটা গুড় দিয়ে খেতে ভালো লাগে। আর যদি মনে করেন আপনাদের কাছে গুড় নাই, তাহলে চিনি দিয়েও করে খেতে পারেন। খুব সুস্বাদু এই রান্নাটা বিরন চাল দিয়ে। পরিমাণ মতন আমি গুড় দিতেছি, আপনারা চাইলে অর্ধেক পানি, যখন 1 কেজি পরিমাণ, আপনারা চাইলে আপনার 3 পোয়া পরিমাণ, মানে 1 কেজি থেকে অল্প পরিমাণ গুড় দিতে পারেন। আমি 1/2 কেজি পরিমাণ গুড় দিলাম, কারণ আমার মিটার অংশটা একটু কম খায় ছেলেমেয়েরা বা আমার হাজব্যান্ড, এই জন্য মিটারটা একটু কম দিলাম। 1/2 কেজি আমি গুড় দিলাম। এইটা এখন নামানোর আগ পর্যন্ত আপনার নেড়ে চেড়ে দিতে হবে বারবার, গুড়টা গলে কালার আসার জন্য এবং নিচে দিয়ে যেন না লাগে সেই জন্যে। আমি আরও গুড়ের পরিমাণ দিলাম পুরো 1/2 কেজি, 1 কেজি বুঝামের, 1 কেজি বুঝামের 1/2 কেজি থেকে বেশিও দিয়েছি। আবারও বলছি, খুব সুস্বাদু হয় এই রান্নাটা খেতে। কুরানো নারকেল 1/2টা দিয়ে দিলাম, আবার কুচি করা, সেটা ছিল টুকরো টুকরো, এটা ছিল কুচি করা। ভালো করে নেড়ে চেড়ে দিতে হবে বারবার,
কারণ লাটা লাটা হয়ে যাবে এই খিটটা বিরান চাউলে গুড়ে নাই করলে। আমি দুধ 1 কাপ গুলে দিলাম, 4 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ যে পাউডার থাকে তা পানি 1 কাপ পানিতে গুলে আপনারা দিবেন, আমিও দিয়েছি। আর যদি মনে করেন গরুর দুধ দিতেন তাহলে অর্ধেক কেজি গরুর দুধকে জাল দিয়ে ভালো করে শুকনো করে জাল দিয়ে পরিমাণটা কমিয়ে তারপরে দেবেন। আমার খিটটা অনেকটা হয়ে গিয়েছে, আপনারা ঘনত্বটা দেখতে পাচ্ছেন, শুকনো শুকনো হচ্ছে অনেকটা, বেশি পানি পানি না, এবং নামানোর পরে আরো শুকনো শুকনো হবে। আমার ভিডিওগুলো যারা দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা দেখেন না প্লিজ অনুরোধ রইব আমার ভিডিওগুলো দেখবেন। এক মোট কিশমিশ দিয়ে দিলাম আর কিছু বাদাম কেটে দিয়ে দিলাম, পেস্তা বাদাম কিছু কেটে দিয়ে দিলাম আর এক মোট কিশমিশ দিলাম, দিয়ে এই মুহূর্তে নামিয়ে ফেলব, নামিয়ে আপনাদের সামনে পরিবেশন করব। আমার খিরটা বা পায়েসটা হয়ে গিয়েছে, এখন আমি পরিবেশন করতেছি আপনাদের জন্য এবং আমাদের জন্য। একটু ঠান্ডা হলে আমরা খাবো। যারা এখনো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেন। অনেক অজানা ভিডিও আমি দেই, অনেকে অনেক জিনিস জানে না, আনকমন রান্না আমি দেখাই, আপনারা এইভাবে পাক করে খেয়ে দেখবেন, ভালো লাগবে। আর ভালো যদি লাগে আবারও বলছি লাইক কমেন্ট শেয়ার করবেন অনুরোধ রইব, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, সবসময় আপনাদের কাছে আমার ভিডিওগুলো যেন চলে যায়। আমি খুব সাধারণভাবে কথাগুলো বলি, গুছিয়ে অনেক সময় অনেক কিছু বলতে পারি না, ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দরভাবে দেখবেন, মানুষ মাত্রই তো ভুল হয়, ভুল করতে করতে শুদ্ধ থেকে একবার আগবারে, আর সেই সুযোগটা আপনারা আমাকে দেবেন অনুরোধ রইল আপনাদের কাছে। আর ক্ষমা সুন্দরভাবে দেখবেন, দেখতে পাচ্ছেন আমার পায়েসটা এবং কিটটা খুব সুন্দরভাবে হয়েছে, আপনাদের সামনে পরিবেশন করেছি। আর এইগুলো টুকরায় খেতে খুব সুস্বাদু হয়, মুখে যখন পরে খুব ভালো লাগে। এবার এইভাবে একবার করে দেখবেন। আসসালামু আলাইকুম।